নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। পুরঞ্জয় জ্যোতিষের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার হৃদয়ান্তিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা জানব রাশি অনুযায়ী কোন রং আপনার জন্য উপযুক্ত। তাই বিষয়টিকে সম্পূর্ণ এবং সুচারুভাবে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও আপনারই মতো বিষয়টি জেনে তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ও অল অপশনটি প্রেস করবেন, যাতে এই চ্যানেলের যে কোনো তথ্য সবার আগে আপনি পেতে পারেন এবং তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। চলুন শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্র মতে জীবনে পড়াশোনা কিরকম হবে, ভালো চাকরি কিভাবে পাবেন, বা ভালো ব্যবসায়ী কি করে হয়ে উঠবেন, বা বিবাহ হবে কিনা, বা দাম্পত্য কলহ হবে কিনা, বা রোগ ভোগ কিরকম হবে, সে সবকিছু নির্ধারণ করে জন্মের দিন, সময়, তারিখ ও স্থানের ওপর। জ্যোতিষশাস্ত্র মতে কিছু বর্ণ বা রং আপনার জীবনে সফলতা এনে দিতে পারে। কোন রং পড়লে বা ব্যবহার করলে জীবন ভালোভাবে কাটবে সেই বিষয়ে কিছু নির্দেশ দেয় আমাদের এই জ্যোতিষশাস্ত্র। চলুন জেনে নিই। মেষ রাশির জাতকদের জন্য প্রিয় রংটি হলো বা শুভ রংটি হলো লাল। জাতক জাতিকাদের জীবনে এই লাল রং শুভক্ষণ বয়ে নিয়ে আসবে। বৃষ রাশির জাতকদের জন্য নীল, সবুজ, ময়ূরকণ্ঠী শুভ রং। নীল রং শুভ হলেও বৃষ রাশির জাতকদের জন্য গোলাপি রঙের পোশাক পরলেও ভালো হবে। মিথুন রাশির জাতকদের জন্য বলা হয় বুধবার করে গায়ে সবুজ রঙের বস্ত্র পরতে, তাতে শুভ ফল আসবেই। কর্কট রাশির জাতকদের জন্য শুভ রং হলো মুক্তোর মতো সাদা এবং আকাশী রং। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য শুভ রং হলো গাঢ় হলুদ রং, লাল রং এবং গাঢ় কমলা রং। কিন্তু রবিবারে সিংহ রাশির জাতকদের উচিত লাল রঙের পোশাক পরা। কন্যা রাশির জাতকদের জন্য বলা হয় নীল, গোলাপি, হলুদ বা বেগুনি রঙের পোশাকই শুভ। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য গাঢ় নীল, গোলাপি এবং বেগুনি রংটি শুভ বলে মানা হয়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য মঙ্গলবার করে লাল রঙের পোশাক পরা উচিত, তাতে যে কোনো বাধা বিপত্তি দূর হয়। ধনুরাশির জাতকদের জন্য বেগুনি রং শুভ, কিন্তু বুধবার হলুদ রঙের পোশাক পরা যেতে পারে, তাতে শুভ ফল লাভ হবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিবার কালো রঙের পোশাক পরলে শুভ ফল পাওয়া যায়। কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে বেগুনি, হালকা সবুজ, কালো এবং নীল রং শুভ রং হিসেবে পরিগণিত হয়। মীন রাশির জাতকরা বৃহস্পতিবার যদি হালকা হলুদ রঙের পোশাক পরিধান করেন তাহলে তারা জীবনে অবশ্যই শুভ ফল পাবেন। বন্ধুরা, আজ আমরা জানলাম রাশি অনুযায়ী কোন রংটি কোন রাশির জাতকদের জন্য শুভ। ভারতীয় জ্যোতিষ সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট করতে পারেন। আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আর দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই আপনাদের সহায়তা করব। আমাদের কাজ অর্থাৎ পুরঞ্জয় জ্যোতিষের যুগান্তকারী সফলতা সম্বন্ধে জানতে আপনারা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে বহু বিশিষ্ট জ্ঞানী গুণী মানুষদের পুরঞ্জয় জ্যোতিষ সম্বন্ধে নিজস্ব অভিজ্ঞতা লিখিত আকারে আছে তা নিজের চোখে দেখতে পারেন। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনাদের সবার জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রিয়জনদের পরিবারকেও ভালো রাখবেন। নমস্কার।